আজকের প্রথম প্রশ্ন, গরমে কি ব্যবহার করলে মুখে ঘাম হয় না? ভেসলিন, শশার রস, পন্ডস ক্রিম, পাউডার? সঠিক উত্তর হচ্ছে শশার রস। এই ধরনের সমস্যায় শশার রস ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। শশা পেস্ট করে রস বের করে তা তুলার সাহায্যে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখ ঠান্ডা রাখে, ফলে ঘাম বেশি হয় না। কোন সবজি খেলে পাইলস রোগ তাড়াতাড়ি কমে যায়? পেঁপে, বাঁধাকপি, টমেটো, লাল শাক? সঠিক উত্তর হচ্ছে পেঁপে। কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ বাড়ায়, আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। পেঁপেতে থাকা আশক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে দারুণ কার্যকরী। বর্তমান জাপান দেশের বুলেট ট্রেনের মুখগুলো কোন পাখির ঠোঁটের নকল করে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মাছরাঙা। কোন প্রাণী চকলেট খেলেই মারা যায়? বিড়াল, মহিষ, কুকুর, খরগোশ? সঠিক উত্তর হচ্ছে কুকুর। ডিম আর দুধ একসঙ্গে খাওয়া উচিত নয় কেন? ডিম আর দুধ একসঙ্গে খেলে হজমে সমস্যা হয়। কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায়? মানুষ, ইঁদুর, কুমির, সিংহ? সঠিক উত্তর হচ্ছে ইঁদুর। ডিম খাবার পর কোন খাবারগুলি খাওয়া উচিত নয়? ডিম খাবার পর লেবু, টক দই, চা, কফি, চিনি খাওয়া উচিত নয়। ডিমের মধ্যে এমন কি থাকে যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? ডিমের মধ্যে কোলিন থাকে যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ডিমের মধ্যে এমন কি থাকে যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? ডিমের মধ্যে সেলেনিয়াম থাকে যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। কোন মাছ খেলে হাড় ও মাংসপেশী মজবুত হয়? চিতল, শুল, মাগুর, ইলিশ? সঠিক উত্তর হচ্ছে শুল। কিডনিকে ভালো রাখতে আমাদের প্রতিদিন কোন ফল খাওয়া উচিত? কিডনিকে ভালো রাখতে আমাদের প্রতিদিন আপেল খাওয়া উচিত। কোন প্রাণী ভয় পেলে হাসে? বিড়াল, কুকুর, হরিণ, শিম্পাঞ্জি? সঠিক উত্তর হচ্ছে শিম্পাঞ্জি। মৌমাছি ও বুলতার মধ্যে সম্পর্ক কি? অনেকেরই এটি অজানা যে মৌমাছির জন্ম হয়েছে বুলতার থেকে। কোন প্রাণী থেকে কুকুরদের জন্ম হয়েছে? নেকড়ে, বিড়াল, শিয়াল, হাতি? সঠিক উত্তর হচ্ছে নেকড়ে। পৃথিবীতে কোন ফল মানুষ বেশি খায়? আম, জাম, লিচু, কলা? সঠিক উত্তর হচ্ছে কলা। চাঁদের মাটিতে জল আছে, এটি প্রথম কত সালে আবিষ্কার হয়েছিল? 2008 সালে। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গম তৈরি হয়? উত্তরপ্রদেশ, আসাম, বিহার, ত্রিপুরা? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের কোন রেল স্টেশনে যাবার জন্য পাকিস্তানি ভিসা লাগে? সঠিক
সঠিক উত্তর হলো আটারি রেলওয়ে স্টেশন। কোন ফলের খোসা ত্বকে ঘষলে দুই দিনে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? আপেল, কমলা, পেয়ারা, ডালিম। সঠিক উত্তর হলো কমলা। কমলার খোসায় সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি বেশি হওয়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। আজকের শেষ প্রশ্ন, একটি পাকা চুল তুললে তার পাশের চুলগুলো পেকে যায় কেন? চুল পাকা শুরু করলে ধীরে ধীরে সব চুল পেকে যাবে, পাকা চুল তোলার জন্য পাশের চুল পাকে না।